আসসালামু আলাইকুম, আশরাফ অ্যাগ্রো ভিডিও পক্ষ থেকে আরেকটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম। দ্বিতীয় দিন আজকে তিনি আবার বোয়াল মাছ নিয়ে আসছেন লাইরি মোহনপুর বাজারে। এখন বাজে 5:13, তো এই সময় তিনি 7 কেজি ওজনের একটা বোয়াল আজকেও নিয়ে আসছেন। তো আজকে আপনি ওনার কাছে দামটা জিজ্ঞেস করব, দাম কত বোয়ালের? দাম কত? কালকে একটা বিক্রি করছেন 3,000 টাকা, আজকে 4,000 টাকা চান। এটা কি আকারে বড় নাকি? আপনার বাড়িটা কোথায় বলছিলেন? মাহমুদপুর। বুঝতে পারছি, মাহমুদপুর বাড়ি আপনার হচ্ছে। কালকে একটা বল নিয়ে এসে 3,000 টাকা দাম চাইছে, আজকে আবার ওই ব্যক্তি বলটা নিয়ে এসে 4,000 টাকা দাম চাচ্ছে। ওজন কত হয়েছে বলটার? 7 কেজি। আপনি কি শুধু বোয়াল মাছই চাষ করেন নাকি, না বিলের? এটা বিলের মাছ। আপনার কি বিল ইজারা নেওয়া আছে? তা আপনার নাম্বারটা ওইটা বলা যাবে? আপনাকে এই বোয়াল মাছ কালেক্ট করে দিতে পারবেন যদি ঢাকা থেকে আপনার কাছে বোয়াল চাই, এরকম কোয়ালিটির বোয়াল, বা কুমিল্লা থেকে বা দেশের বাইরে থেকে? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার নাম্বারটা দিয়ে রাখবেন, আপনার নাম্বারটা আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর এই ধরনের অর্গানিক বোয়াল যদি, বিলের বোয়াল যদি পেতে চান, উল্লাপাড়া থানা লাইরি মোহনপুর মাছের আড়তে চলে আসবেন। এখানে টেন থেকে 4,500 টাকা করা যায়। এবং আপনারা এই অর্গানিক বোয়াল যদি অবশ্যই পেতে চান বড় আকারে, তাহলে দেখবেন অবশ্যই লাইরি মোহনপুর চলে আসবেন। দেখেন এখানে সব বোয়াল কেনা বেচা হয়, এছাড়া মলা মাছ আছে এবং আরো বিভিন্ন রকমের দেশি মাছগুলো আছে যেগুলো বিল থেকে সাধারণত সংগ্রহ করা যায়। তো সর্বশেষে তাহলে আপনার বোয়াল মাছই মানে বেশি করেন আর কি, বিল থেকে আরণ করেন। মলা মাছটা কি আপনার? সর্বক্ষেত্রে আপনারা যদি বড় অর্গানিক বোয়াল যদি, বিলের বোয়াল যদি পেতে চান লাহিড়ি মোহনপুর অবশ্যই চলে আসবেন, স্টেশন সংলগ্ন। আর এনার বাড়িটা হচ্ছে মাহমুদপুর, ইনি বোয়াল মাছের বিখ্যাত, কারণ এর বিল ইজারা নেওয়া আছে। আপনারা চাইলে দেশ বিদেশে যে যেখানতেই পারেন ওনার নাম্বার সাথে যোগাযোগ করবেন, উনি আপনাদের এই অর্গানিক বোয়ালগুলো সংগ্রহ করে দিতে পারবে আলোচনা সাপেক্ষে, দাম সাপেক্ষে। তো ওনারা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি শেয়ার করবেন, এবং এরকম এই ধরনের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।